হ্যালো এন্ড ওয়েলকাম টু এইচডিপি এডুকেশন। তো আজকে আমরা কষে দেখি 12, অর্থাৎ তিনটি সংখ্যার বর্গ এবং লসাগু, যেটা তোমাদের ক্লাস 6 এর বইতে আছে। তো এটা আমরা যে সলভ করতে চলেছি, তো ইনস্টেড অফ অনেক একটা লম্বা ভিডিও, আমরা এগুলোকে ছোট ছোট ভিডিও হিসেবে দেখবো। মানে প্রত্যেকটা প্রবলেমকে একটা এক দুই তিন করে প্রত্যেকটা পার্টে করব তাহলে, এবং প্লে লিস্টের মধ্যে আপলোড করা হবে। এবং আমি তোমাদেরকে বলবো, তোমরা ডিসক্রিপশন বক্সে চলে যাবে এবং ওখান থেকে ডেফিনেটলি প্লে লিস্ট থেকে তোমরা তোমাদের ডিজায়ার চ্যাপ্টার, যে চ্যাপ্টার তোমাদের ডাউট আছে সেই চ্যাপ্টার গুলো দেখে নেবে। লং ভিডিওতে কি হয়, অনেক সময় স্টুডেন্টরা ডিমোরালাইজ ফিল করে একসাথে অনেকক্ষণ তারা বসে দেখার জন্য। তো এইখানে তোমাদের আমি একটা কিছু রুল শিখিয়ে দিতে চাইছি। ফার্স্ট লাইনের মধ্যে আমি তোমাদের কিছু রুল শিখিয়ে দিচ্ছি, কখন বুঝবো আমরা গসাগু করতে হবে এবং কখন বুঝবো আমরা লসাগু করতে হবে। দেখো, আমরা যে ওয়ার্ডটা বলছি গসাগু, গসাগু আমরা তখনই করবো। দেখো, আমি এখন তোমাদের বুঝাবো না গসাগু কাকে বলে, লসাগু কাকে বলে, আই হোপ তোমরা এগুলো অলরেডি জানো। যদি আমাদের বলে সব থেকে বড় কোনো কিছু বের করতে, সব থেকে বড় বা বৃহত্তম, এই রকমের যখন বড় বৃহত্তম বা লার্জেস্ট, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ ভার্সন থেকে দেখছো তাদের জন্য বলে দিচ্ছি, তো এইরকম যখন তোমরা টার্ম পাবে সব থেকে বড় বৃহত্তম বা লার্জেস্ট ওয়ার্ডটা বলেছে, তখন অলওয়েজ তোমরা কি করবে, গসাগু করে দেবে। আর লসাগু কখন করবে তোমরা, লসাগু ঠিক তার উল্টো কেসে করবে, অর্থাৎ যখন তোমরা পাবে সব থেকে ছোট, সব থেকে ছোট বা ক্ষুদ্রতম কথাটা যখন তোমরা পাবে, বা স্মলেস্ট, এই টাইপের যখন তোমরা ওয়ার্ড পাবে তখন তোমরা কি করে দেবে, লসাগু করে দেবে। সো আমি একবার রিপিট করে দিচ্ছি, গসাগু কাকে কখন করবো আমরা, গসাগু আমরা তখনই করবো যখন আমাদের সব থেকে বড় বলবে, বৃহত্তম বলবে, অ্যান্ড এইরকম টাইপের কিছু। আর লসাগু আমরা বলবো যখন ক্ষুদ্রতম, ছোট, এইরকম কোনো কিছু পুরো অঙ্কের মধ্যে অঙ্কটা রিডিং করে বুঝবে তখন এই জিনিসটা করবে। তাহলে দেখে নেওয়া যাক প্রবলেম নাম্বার ওয়ান আমাদের কি বলছে, ফার্স্ট প্রবলেম কি বলছে। তো সে দেখি 12, প্রবলেম নাম্বার ওয়ান বলছে তিনটি ছোট মাপের তিনটি ছোট ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার আর 84 লিটার তেল আছে। হিসাব করে দেখি সবচেয়ে বড় কত মাপের পাত্র দিই। দেখো এখানে বলে দিয়েছে বড় বলে দিয়েছে, তাহলে বড় বললে আমাদের কি করতে হবে, ডেফিনেটলি এখানে আমাদের গসাগু করতে হবে। পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটি পূর্ণ সংখ্যকবার মাপা যাবে। মনে করো না, সাপোজ এরকম তিনটে জার আছে, তিনখানা কন্টেনার আছে, এটা কন্টেনার ওয়ান, এটা হচ্ছে কন্টেনার টু, এটা হচ্ছে কন্টেনার টু, আর সি টু, সি ওয়ান, আর একটা কন্টেনার থ্রি এঁকে দিলাম। তো এখানে তোমাকে একটা মগ লাগবে, একটা ছোট মগ তোমাকে লাগবে, সেই মগটা দিয়ে এই মগটার হিসাব করতে বলেছে। একটা মগ, এটা যাই হোক আমার হ্যান্ড রাইটিং আর ড্রয়িংস তো তোমরা সবাই জানো অত্যন্ত খুব সুন্দর, এনিওয়েজ একটু অ্যাডজাস্ট করে নাও। সো আমাকে বলেছে এই বড় মাপের পাত্র, মানে এই মগটার ম্যাক্সিমাম ভলিউম কত হতে পারে, ম্যাক্সিমাম ভলিউম দিয়ে আমি যদি এই তিনটে জারের মধ্যে মাপি, মানে প্রথমেরটা আছে মনে করো 35 লিটার, তারপরেরটা আছে মনে করো কত 56 লিটার, অ্যান্ড থার্ড ওয়ান আছে কত 84 লিটার। সো আমি এই মগটাকে পূর্ণ সংখ্যকবার, মানে মানে মগটা আমার পুরোটাই কি থাকবে, ভর্তি থাকবে, এবং প্রত্যেকটা মাপার পরেও কি একটু মগের মধ্যে আমার কোনো তেল বলো বা কোনো কিছু লিকুইড বলো পড়ে থাকবে না। তাহলে সবচেয়ে বড় যখনই দেখবে কি করতে হবে, গসাগু করতে হবে। ওয়েট, আমি স্ক্রিনটা ক্লিয়ার করে দিই। তাহলে লেখার অঙ্কগুলো, লেখার কায়দা কি, দেখো লেখার কায়দা তেমন কিছু নয়, যা আছে প্রথম লাইনটা একই, প্রথম থেকে এতটা লিখবে যা আছে অবিকল সলিউশন করে। তিনটি আমি প্রথম অঙ্কটা লিখে করিয়ে দিচ্ছি, এরপরের অঙ্কগুলো থেকে শুধু আমি ক্যালকুলেশন করিয়ে দেবো। তো যা আছে লেখাটা লিখলাম, তিনটি ছোট ট্যাঙ্ক বা ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার আছে, লিটারকে আমি এল দিয়ে চিহ্নিত করছি, আর 84 লিটার তেল আছে। এবার লিখলাম সবচেয়ে, হিসাব করি সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে, দেয়ার ফোর সবচেয়ে বড় মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির পূর্ণ সংখ্যক বার, মানে কোন যতবারই আমরা ওই মগটার মধ্যে বা কন্টেনারটার মধ্যে আমরা কি তুলবো, তেল তুলবো, তখন একটু ফাঁকা থাকবে না, ট্যাঙ্ক তিনটির পূর্ণ সংখ্যক বার তেল মাপতে পারবো, অমাসেমি গোলন, তা হলো এদের, আচ্ছা কি বলেছি, বড় মানে কি বলেছি, গসাগুর সমান,
কি লিখবো? তা হলো এদের গসাগুর সমান, দেয়ার ফোর নির্ণেয় গসাগু বলে গসাগুটা করে নেবো। আচ্ছা বাই দ্য ওয়ে কতগুলো আছে? 35 আছে, 56 আছে, আর আছে 84। যদি তোমরা ভুলে গিয়ে থাকো তবু তোমাদের একবার আমি বলে দিচ্ছি, তিনটে ইউনিট আছে মনে করো, তিনটে ইউনিটের মধ্যে গসাগুর ক্ষেত্রে, গসাগুকে ইংরেজিতে বলা হয় HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, আর এটাকে বাংলায় বলা হয় যেটাকে আমরা বলি গসাগু, আর একটা হয় LCM, LCM মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপ্লায়ার, মানে যেটাকে আমরা লসাগু বলি, লসাগুর ক্ষেত্রেও যদি তিনটে থাকে, তিনটের মধ্যে যদি দুখানাও যায় তাহলেও আমরা কিন্তু সেক্ষেত্রে খাওয়াবো, কিন্তু গসাগুর ক্ষেত্রে কি তিনটেকে একসাথে যেতে হবে মনে রাখবে। যদি কোনো জায়গায় এসে দেখবে দুখানা হয়তো গেল যাচ্ছে, একখানা হয়তো যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু LCM এর ক্ষেত্রে করা সম্ভব, কিন্তু HCF এর ক্ষেত্রে সব কটাকে যেতে হবে, তাহলে কিন্তু করা সম্ভব নয়। সে দু ডিজিটেই করো, দুটো করো কি তিনটে করো কি চারটে করো, তাহলে এটা কত দিয়ে যাচ্ছে দেখো, 7 দিয়ে যাচ্ছে, 7 দিয়ে গেলে 5 7 35, 27 56, 7 12 84। দেখো যদিও এখানে এই দুটো যাবে, 4 দিয়ে যাবে বা 2 দিয়ে যাবে বলো, কিন্তু যেহেতু এইটা যাবে না আর আমরা গসাগু করছি, তাহলে গসাগু কত অব্দি অ্যান্সার হবে? শুধুমাত্র 7 হবে, তাহলে দেয়ার ফোর, আচ্ছা সব কটা লিটারে বলেছিল, তাহলে উত্তর কি হবে? সবচেয়ে বড় কত? সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে? তাহলে এটা হবে কত? 7 লিটার। কেন লিটার লিখলাম? বিকজ বাকি ইউনিটগুলো প্রত্যেকটা কিসে দেওয়া আছে? লিটারে লেখা আছে, তাহলে এখানে এটাও উত্তরটা হবে কি? সে লিটার, সবচেয়ে বড় 7 লিটার মাপের পাত্র দিয়ে, আর ডট 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 ডট, আমি আর বাকিটা লিখলাম না, আশা করি তোমরা বুঝে যাও, পূর্ণ সংখ্যাগুলো মাপতে পারবে, যা আছে অবিকল লিখে নেবে, আশা করি তোমরা বুঝতে পারলে। থ্যাংকস ফর ওয়াচিং।